আমার নবী নামাজটা শেষ করে চলে গেলেন মারিয়ার ঘরে যায়েদাকে মারিয়া মৃত সন্তানের কোলের মধ্যে নিয়ে কান্দে ওমানি আমি নিজে দেখতাম আমার নবী ইব্রাহিমকে গোসল দিত ইব্রাহিম নে নামাজে যাওয়ার আগে আমার প্রিয় হাবিব দুই গালে চুমা দিয়া ইমামতি করতে যাইত নাতির বয়স আর পোলার বয়স একই বয়স মাত্র দুই এক বছরের ডিফারেন্স তিনজনকে নবী একসাথে কোলে নিতেন ইব্রাহিম কেও নিতেন হাসান কেও নিতেন হুসাইন কেও নিতেন মামা ভাইনা একসাথে মসজিদ নববীর ভিতরে খেলা করতেন হঠাৎ করে জিব্রাইল নবীর কাছে আসে নবী এই তিনজনকে আপনি আদর করতেছেন তিনজনের মধ্যে যদি আল্লাহ অল্প বয়সে কাউরে চায় কারে দিবেন মৃত্যুর এক মাস আগে আমার নবী বললেন এই তিনজনের মধ্যে কারে দেব আল্লাহ পছন্দ করলে কারে দেব তাই বলো কয় হ্যাঁ নবী আমার 30 সেকেন্ড চোখ বন্ধ করে বলে আমি আমার ইব্রাহিমকে দিয়ে দিব তবে আমার কলিজার নাতি দুইটা দিব না যদি আমার আল্লাহ পছন্দই করে এই তিনজনের একজনকে আমি আমার ইব্রাহিমকে দিয়ে দিলাম আমার নাতি দুইটার ভিক্ষা চেয়ে নিলাম এর মধ্যে তিনটা জবাব এক নাম্বার জবাব হলো ইব্রাহিম বেঁচে থাকলেন নবী হইতো নবীর পরে তো আর নবী হবে না খাতামান নবী লা নবী আবাদি আমার নবীর পরে তো আর নবী হবে না এই জন্য নবী বুঝা শুনাই বলছে আমার ইব্রাহিম রে দিয়ে দিলাম দুই নাম্বারে নবী বুঝা দিলেন হারে এই হাসান হুসাইন আমার মা ফাতিমার করিদার সিরাত শুধু হাসান হুসাইন চলে গেলে আমি কষ্ট পাবো না আমার ফাতেমা আলীও কষ্ট পাবে এই হাদিসের হাদিসের দ্বারা বোঝা যায় নিজের সন্তানের চাইতে নাতিরে বেশি ভালোবাসো অনেক না না এ আমার যুবক ভাইরা ভালো করে বুঝো যাদের এই ধরাতে নানা আছে তারা বুঝবার নানা কি জিনিস গো যাদের নাতি আছে তারা বুঝবেন নাতি কি জিনিস নিজের সন্তানরে একদিন হসপিটালে লয়ে যায় না নাতিটারে হসপিটালে পাগলের মতো লয়ে দৌড়ায় মেয়ের ঘরের নাতি লয়ে দৌড়ায় পোলার ঘরের নাতিটারে লয়ে দৌড়ায় অনেকে বলে তুমি তো নিজের পোলারে কোনোদিন হসপিটালে নেও না নাতির লয়ে মসজিদে যাও হসপিটালে যাও বাজারে যাও মেলায় যাও তখন বলে এই প্রেম বুঝাইতে পারবো না এই প্রেমটা আমার নবীর থেকে আসছে গো আমি আপনাদের সামনে তুলে ধরলাম ইব্রাহিমকে নবী চাদরটা সরায়া দেখে ইব্রাহিম জ্বরের চোটে বাবা জ্বর এত পরিমাণ হইছে ইব্রাহিমের গাল বেয়ে বেয়ে লান্স ফাটিয়ে রক্ত ঝরতেছে নবী আমার চাদর দিয়ে রক্তগুলো মুছে দেওয়ার বলে ইব্রাহিম তোর মৃত্যুতে তোর বাবা যে কতটুকু ক্ষত হয়ে গেল নবী ইব্রাহিমের কপালে চুম্বন করে মানি এই জন্য কি এক মাস আগে বলছিলা তিনজনের মধ্যে তুমি কারে নিবা আমি ইব্রাহিমকে দিলাম আর তুমি নিয়ে গেলা বলো ইব্রাহিমের মা মারিয়ার আমি এখন কি বুঝ দিব বসন দেবার আমার সাথে একটা আওয়াজ দিবেন বাবার সামনে সন্তানের লাশ কোনোদিন মেনে নেওয়া যায় না নবী আমার ইব্রাহিমকে কাফনের কাপড় সুন্দর করে পেঁচাইয়া নবী নিজে কোলে নিলেন নিজে কবরে শোয়ে দিলেন
নবীর দুইটা বিবির কবরে মাসখানে হলো ইব্রাহিমের কবর মজন আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই দুইজনের কবরের মাসখানে মা আয়েশা আর মারিয়ার মাসখানে দেখবেন একটা ছোট কবর আছে জান্নাতুল মুআল্লা কবরস্থানে এটাই হলো ইব্রাহিমের কবর নবী ইব্রাহিমের কবরে রাইখা ইব্রাহিম কে কবরে রাইখা জীবনের শেষবারের মতো বিদায় দিয়া নবী আমার কবরের পাশে বসে বসে মাথায় হাত দিয়ে কান্দে জিব্রাইল বলে নবী গো আপনি যদি সন্তানের শোকে এইভাবে কান্দেন আপনার উম্মতগুলো পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে আমার নবী কইছিল জিব্রাইল রে এ জিব্রাইল তোমার তো জীবনে বিবিও নাই ছেলেমেয়েও নাই নাতি পোতাও নাই তুমি কি বুঝবা তুমি বুঝবা কি তুমি কি বুঝবা আমার ইব্রাহিম আমার অর্ধেক অসুস্থ বানায় রেখে গেছে তাহলে বোঝা গেল সন্তানের শোক পৃথিবীতে সবচেয়ে বড় শোক একটি বছরকে অতিবাহিত করে মাহে রমজানকে সামনে নিয়ে শাবান মাসের প্রথম জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া জোরে বলে আলহামদুলিল্লাহ এই মাসটা উদিত হলেই নবী বলতেন আহসু হিলাল আলী শাবান আলী রমজান তোমরা শাবান মাসকে গণনা করো যেন রমজান মাস পাইতে তোমাদের সুবিধা হয় তো আলহামদুলিল্লাহ যারা শাবান মাসের খোঁজ খবর নিছেন কবে শাবান শুরু হয়েছে কবে শেষ হবে কারণ রমজান মাসের পুরো ডিপেন্ডেড হলো এই শাবান মাসের উপরে যদি একদিন পিছিয়ে যায় রমজান একটা কমে যাবে যদি একদিন আবার ঠিক মতো থাকে রোজা ৩০টা হবে এই জন্য হুজুর বলেন আহসু হিলাল শাবান রমজান মুকদ্দমাতুর রমজান মুকদ্দমাতুর রমজান এই জন্য রসুল বলেছেন আহসু হিলাল তোমরা শাবান মাসের চারটাকে ভালো করে গুনে রাখো রসুলের হাদিস শাবান মাসের চারটাকে কি করে রাখতে হবে গুনে রাখতে হবে হুয়া মুকদ্দমাতুর রমজান কারণ এই মাসটা হলো রমজানের আগের মাস এই মাসটা ব্যাসকম হয়ে গেলে তোমাদের রমজানের মধ্যে ব্যাসকম হয়ে যাবে কারণ ওই যুগে তো বাজান ওই যুগে সিস্টেম ছিল তারা রমজান মাসের চাঁদ না দেখে সিস্টেম ছিল না আর এই জামানায় মিডিয়ার যুগ স্যাটেলাইটের যুগ চোখে না দেখা গেলেও স্যাটেলাইট দিয়ে যদি দেখা যায় তা তো ঈদ হয় কথা কর না এমনও দেখা গেছে রাত ১১টার পরে ডিক্লার হয়েছে আগামীকালকে ঈদ উল ফিতর হালাকি রসুলের জামানায় ছিল সাত চোখে না দেখা পর্যন্ত রমজান মাসের রোজাও রাখতেন না তারাবিও পড়তেন না ঈদও করতেন না এই জন্য রসুল বলেন আহসু হিলালা শাবান হুয়া মুকদ্দমাতুর রমজান রমজানের আগের মাস তোমরা ভালো করে গুনে রাখো চাঁদের দিক খেয়াল করো চাঁদ যেন উঠে যায় আবার একদিন পিছনে না পড়ে যায় রোজা আবার রমজান মাস এমন না হয় যে চাঁদ উঠে গেছে তারপরে রোজা রয়েছে এমন না হয় তাহলে এই মাসটা অত্যন্ত দামি মাস নিসফু শাবান যখন মারহাবা এই মাসের মধ্যে আল্লাহ পাক একটা রাত রাখছে ইদা কারাত নিসফু মিনাশ শাবান ইয়াকুমু লাইলা আসুমু নাহরা বিশ্বনবী বলেন এই মাসে একটা রজনী আছে নিসফু শাবান ১৪ তারিখ রাত অর্থাৎ ১৫ তারিখ দিবাগত ১৪ তারিখ দিবাগত রাত দিন হবে ১৫ রাত হবে ১৪ রাত হবে ১৫ দিন হবে ১৪ পরের দিন হবে ১৫ তো নিসফু শাবান কারণ শরিয়াতে আগে দিন আগে আসে না রাত আগে আসে আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় প্রেরণ করে তাকে রাত্রেই দুনিয়ায় প্রেরণ করা হয়েছিল এই জন্য রাতের হিসাব আল্লাহ পাক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এই মাসটাকে বেশি বেশি গণনা করবা বেশি বেশি ইবাদত করবা শাবান শব্দের অর্থ পরিষ্কার হওয়া আর এই মাসটায় আমি নিসফু শাবানে রোজা রাখতে বলছি এই জন্য
যেন রমজান মাসে তোমাদের কষ্ট না হয়, তোমরা বুঝা নাও যে এরকম রোজা রাখতে হবে। আলহামদুলিল্লাহ বলেন, রাত্রে তোমাদের যাপন থাকতে বলছে এই জন্য যে কদরের রাতগুলো তোমাদের জাগ্রত থাকতে হবে, তারাবি পড়তে হবে 30 দিন। এই জন্য নিসপ শাবান আল্লাহ পাক তোমাদের জন্য দামি মাস এই জন্য করে দিয়েছে যে তোমরা একটা ধারণা করতে পারবা, কারণ রসুলের যুগের প্রথম যখন এই শাবান মাস শুরু হয় নিসপ শাবান হুয়া মুকদ্দমাতুর রমজান, রমজান মাস আয়াত যখন নাজিল হয় মদিনায় আসার পরে রজব মাসের 3 তারিখ, তখন নিসপ শাবান কারে কয়, রমজান কারে কয়, সেহরি কেমনে খাইতে হয়, ইফতারে কি করতে হয়, সব জিব্রাইল নবীকে শিখাই দিলেন। আরো জোরে করেন সুবহানাল্লাহ। প্রথম যেই বছর রোজা নাজিল হয় ওই বছর এমন সহজ করে দিল যে রোজা রাখলে রাখলো, না রাখলে না রাখলো, টাকা দিয়ে দিল, ফে দিয়া শেষ। তো বড় লোকগুলো দেখা গেল 92% মানুষ রোজা রাখে না, মদিনায় দেখো টাকা পয়সা আছে, কয় টাকাই বা আসে, ধর টাকা দিয়ে দেয় কেটা সারাদিন রোজা না খায় থাকে, আবার আজানে যোগ উঠে সেরি কর, দূর দূর আল্লাহ যখন সহজ করে দিছে সহজই করে নিলাম। প্রথম এই বছর এইভাবে চলছে রোজা, তো রোজা কেন আল্লাহ প্রথম সহজ করছে যেন ট্রেনিং দেওয়া হোক। আলহামদুলিল্লাহ বলেন, যদি প্রথম বছরে কঠিন করে দিত, কারণ দ্বিতীয় বছর যখন রোজার হুকুম চালু হয় এত কঠিন ছিল যে রোজা রেখে যদি ঘুমায় যাইতো ঘুমাইয়া দিনের বেলা ঘুমাইলো আর সেহরি খাওয়ার সুযোগ নাই। আল্লাহ, ধরেন কেউ সেহরি খায় ইফতারি করে একটু ঘুমায় গেছে মাগরিবের টাইমে, ঘুমের দেখে ওইটা আর খাওয়ার কোনো সিস্টেম নাই, স্ত্রীর কাছে যাওয়ারও সিস্টেম নাই, রোজার শুরু ঘুমাইলি রোজা শুরু, দিনের বেলা ঘুমাইলে আবার সমস্যা হইতো না, রাত্রে যদি ঘুমায় যান সে ইফতারি করে ঘুমায় গেছেন আর সেহরি খাওয়ার সুযোগ নাই, এমন কঠিন হয়ে গেল দ্বিতীয় বছর। তৃতীয় বছর যখন রোজার হুকুম চালু হয় যেটা আপনার আমার কাছে এখন আছে, ফজরের আগ পর্যন্ত হাত্তা ইয়াত্তা আল ফজর, একবারে ফজরের আগ পর্যন্ত আপনি খেতে পারবেন, আরো বাকি যে কাজগুলো আছে বিবাহিত পুরুষ সব পারবেন, কিন্তু রোজা যখন দ্বিতীয়বার নাজিল হয়, প্রথমবার তো সহজ, দ্বিতীয়বার যখন নাজিল হয় হুকুম, তখন বিবির কাছে যাওয়ারও সিস্টেম নাই, ঘুমায় গেলে আবার খাওয়ারও সিস্টেম নাই, রোজা চালু, ঘুমের থেকে উঠলে আর সেহরি সিস্টেম নাই, সে রাইতে 1টা বাজুক 2টা বাজুক 5টা বাজুক মাগরিব হোক ইশা হোক আর সিস্টেম নাই। অতএব এইটা হয়ে গেল সাহাবিদের জন্য কষ্ট, এমন সাহাবি দেখা গেছে না খাই 1 সপ্তাহ রোজা রাখছে, না খাইয়া পানিও খাইতে পারে নাই, ইফতারি করছে, ইফতারি করার পরে একটু হালকা শরীরে অসুস্থ কৃষক মানুষ ঘুমায় গেছে, ঘুমিত থেকে উঠলে তো আর সেহরি সিস্টেম নাই, স্ত্রীর কাছে যাওয়ারও সিস্টেম নেই, এতে করে দেখা গেল 82% মানুষ সাহাবি অসুস্থ হয়ে গেল। নবী আমার হাত তুলে বলেন আল্লাহ এত কঠিন করলে আমার উম্মত পারবো না, সহজ করে দাও, এই যে দ্বিতীয়বার সহজ করে দিছে, তৃতীয়বার সহজ, জোরে করুন মারহাবা। এই যেটা এখন আপনার আমি তাই যা যা দেখেন এই নিয়ম হয়েছে তৃতীয়বার। তো রজব মাসের 3 তারিখ যখন রোজার আয়াত নাজিল হয় আল্লাহ পাক বলে দিলেন কেউ রোজা রাখলে রাখবে, না রাখলে ফেদিয়া দিয়ে দেবে, একজন রোজা রাখলেই হয়ে যাবে, একবারে সহজ করে দিল। তো সহজ করার কারণও আছে, যদি প্রথমে আল্লাহ কঠিন করে দিত তাহলে একটা মানুষও রোজা রাখতো না, কতক্ষণ না কেন, যদি দ্বিতীয়বারে রোজার হুকুম এখন থাকতো যে ঘুমাইলে আর কোনো কাম নাই রোজা শুরু, আমার মনে হয় আমি ইলিয়াস রহমান জেহাদি সুদ্দা রোজা রাখা কঠিন হয়ে যেত, আপনাকে কথা বাদই দিলাম, আপনারা তো জনমের রাহা রাখতেন, এটা তোমাকে জানাই গেছে কি কি পরিমাণ রাখতেন, আপনার ডেলি সাইড দেও রাখতেন আপনারা, কিন্তু আমার দ্বারাই কঠিন হয়ে যেত যদি দ্বিতীয়বারে যে হুকুম চালু হয়েছিল আল্লাহ পাকের।
বসন রে আমার আল্লাহ শরীয়তকে একবারে সহজ করে দিলেন আমার আল্লাহ যদি মিরাজের রাতে 50 ওয়াক্ত নামাজ দিয়ে যদি ওইটাই রাখতো নামাজ পড়া আমাদের দ্বারা সম্ভব হইতো না কত কন্যা কেন মিরাজের রাতে নিয়া বিশ্ব নবীকে 50 ওয়াক্ত নামাজ দিলেন দেখেন আল্লাহ প্রথম কঠিন করে তারপরে সহজ করে আবার হয়তো আল্লাহ ইউসরি ইসরা আল্লাহ কোনে বলে আমি দিনকে সহজ করে দিছি আমার নবীর উম্মতে লাগিয়া কারণ তারা তাকে রোগ নো শোক নো ঋণ গ্রস্ত রেজেকের অভাব বিভিন্ন টেনশন লয়ে ঘুরব অগো অর্থের অভাব সাইজে খাডো এক 40 বছর পরে মাজার আড্ডি খয় গিরায় ক্যালসিয়াম নাই চোখে পাওয়ার নাই মাথার মধ্যে গিলু হুগায় গেছে পানি নামে গেছে নারীতে নারী পেশ খেয়ে গেছে সাহাবীদের জামানায় 80 90 বছরের আগে তারা কি ঔষধ কেমনে খায় রোগের এটা বুঝতো না হ্যাঁ সুবহানাল্লাহ জোরে কোন যায় না মনে রাখতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত শেষবারের মতো অনেক কষ্ট হবে কথা কন না কেন এই যে আমি দেখি অধিকাংশ মসজিদে চেয়ার পাইতে আমার বাইরে নামাজ পড়ে যদি তারা আঁটুর মধ্যে ব্যথা না থাকতো কোমরে ব্যথা না থাকতো নামাজ পড়া এরকম ভাবে তাদেরও মন চায় না যেভাবে নামাজটা পড়তো যদি কন্যা কন্যা হ্যাঁ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে যে আমার উম্মতগুলো কঠিন হয়ে যাবে আমার উম্মতের চোখে সমস্যা হয়ে যাবে মসজিদে যাইতে কষ্ট হবে আমার উম্মতের আঁটুর মধ্যে ক্যালসিয়াম শুকায় যাবে বিভিন্ন ফরমালিনযুক্ত জিনিস খায়া ঔষধ খায়া আমরা যেগুলো খাই যে ঔষধ আমরা রোগ নির্ণয়ের জন্য খাই নির্মাণ করার জন্য রোগ আরেকটা ওইটা ঠিক ঠিক হয় ঠিকই আরেকটা 14টা বাড়ে ঠিক কত করনা গে গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে কত কয়েকদিন আগে ডাক্তারের কাছে গেছি কয় গ্যাস্ট্রিকের ওষুধ খাইবে না আমি কে না খাইলে পেট তো গ্যাস সিলিন্ডার হয়ে যায় তাহলে কি হবে পুরো গ্যাসের বোতল আমার গাড়ির বোতলের মতো হয়ে যায় বলো হুজুর আপনারা তো খাইতে না করি আমিও না খাইলে আমার বাথরুম ক্লিয়ার হয় না ডাক্তার কয় আমারও খাওয়ার লাগে আমি বললাম তাহলে এটা একবার চিরতরে নিয়ন্ত্রণ করার সিস্টেম কি কয় আছে কি সেটা পারবেন আপনি করতে আমি কই ইনশাআল্লাহ পারবো বুঝছেন কিন্তু হ্যাঁ পারবো ইনশাআল্লাহ কত মরে যাবে এন এটার কোনো উত্তর আছে কয় কয় গ্যাস আমরা গ্যাস সিলিন্ডার হইব না কোনো ঝামেলাও থাকবো না কিচ্ছু না আমার কাছে আহন লাগবো না মরে যাবে আমি গেইডে নে আপনার ডাক্তারি কয় এইটা সারার উপায় না এই গ্যাস যারা গ্যাসের ঔষধ জীবনে একবার খাওয়া শুরু করছেন আমরা খেতেই হবে কথা কর না কেন যদি আপনার প্রেসারে ওষুধ আপনি খেয়ে থাকেন এটা খেতেই হবে ডায়াবেটিসের ওষুধ যদি আপনি খেয়ে শুরু করেন খাইতেই হবে তা আমার নবী জানে না আমার উম্মতের কি হবে সুবহানাল্লাহ বিহামদিহি এইজন্যই তো উম্মতের ডাক্তার বলে আমার নবীর উম্মতের ডাক্তার বনী ইসরায়েলের জামানায় আপনারা জানেন না না বললে কইতে জানবেন এই যে ডাক্তারই যে আপনারা মনে করেন যে মনে এই যুগ হইছে না ডাক্তারই আদম নবীর জামানা থেকে শুরু হইছে ওই জামানার ডাক্তারিগুলো ছিল বন জঙ্গলে ঔষধ ছিল বনে জঙ্গলে রাস্তাঘাটে আর আপনারা আমার ঔষধ হলো ফার্মেসিতে কথা কন না কেন সব বাদ দেন সহজ করে দেই আপনাদের আপনারা আমার জামানায় যখন ক্লাস 2 তে পড়ে আমরা পড়ি আমার লেভেলে যারা আমার পরে যারা আছেন এরা বুঝবেন না আমার লেভেলে যারা আছেন আজ থেকে 30 40 বছর আগে দেখছেন আপনারা 30 বছর আগে ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা পুইরা পুরা খাওয়াই দিত ওই যে পাউডার যেই পাউডার বগলে লাগান গামের দিনে সাদা সাদা পাউডার আছে না হ্যাঁ এই সাদা পাউডার অ্যারারুট এটা পাউডার না কিন্তু অ্যারারুট যা বালি বালি বালির সাথে দুই ফোঁটা হেমবতী ঔষধ খাওয়াই দিত আলহামদুলিল্লাহ বলতে পারলেন না দেখেন আমার রব কত সহজ করে দিছে কত কঠিন করে দিছে দিন রে তো আজ থেকে 30 40 60 বছর আগে আপনি আমার মাকে আপনার মাকে আমার চাচিদেরকে একটা হেমবতী ঔষধের মধ্যে এতগুলো পাউডারের মধ্যে দুই ফোঁটা হেমবতী ঔষধ খাওয়াই দিত এলে প্রতি চিন্তই না কথা কর না কেন খাওয়াই দিত আল্লাহর ইচ্ছে একটা খালি খাইতো সুস্থ হয়ে যেত
তখন না কেন বাদ দেন গাছের কাছে যাইতেন একজনে বলে দিত ভাই ওই লতা খাইবেন ভালো হয়ে যাবে বসন্তে আমার নবীর জামানায় এটাই ছিল ঔষধ বিশ্ব নবীর কাছে যে বলতেন ইয়া রাসূলুল্লাহ গ্যাসের জ্বালায় বাঁচলাম না নবী আমার বলতেন আসলান গাছ উঠাই নিয়ে আসো কাটানোটা গাছ উঠাই নিয়ে আসো কাটানোটা চিনেন মদিনায় আছে এখনো মক্কায় আছে মিয়া এটার পাউডার পাওয়া যায় মক্কা মদিনায় খালি তো হজ করে এখন খালি যা দরকার খালি কিনেন তসবি আর আতর এখনো পর্যন্ত ইয়ামানি সুদানির এই কাটানোটা গাছের পাউডার লয়ে যায় দাড়িতে মিন্দির লাগাবার পাউডার লয়ে যায় এটা যদি এখনো কেউ গুলা খায় গ্যাস এবং লিভার যদি কার নষ্ট হয়ে যায় এখনো পর্যন্ত লিভার এবং গ্যাসের ঔষধ এগুলা পাওয়া যায় মক্কা মদিনায় তো মক্কা মদিনায় কাটানোটা একটা গাছ আছে কাটা থাকতো এটা উটের খাবার বেশি এই কাটাযুক্ত গাছ বিশ্বনবী উঠাইয়া শিকড়টা টান দিয়া এক সাহাবীর দিয়ে বলতেন মুলার মতো কসকসে সবাই খাইলা একবার খাইতো এক বছরের ভিতর আর গ্যাস কি জিনিস বুঝতো না আরো জোরে কর না গায় তাহলে বোঝা গেল হাদিসের দ্বারা রোগ ছিল ওই জামানায় ঔষধও ছিল কিন্তু ঔষধের কোয়ালিটি ছিল আলাদা আমাদের গ্যাসের ভিতরে 33 প্রকার গ্যাসের ঔষধ দুইটা হাড় দিয়ে নিয়া গ্যাসের ঔষধ 12টা পর্যন্ত আছে 25টা পর্যন্ত আছে গ্যাসের ঔষধ একটা 2 টাকার থেকে শুরু করে রসুলের জামানায় কোনো 2 টাকার 25 টাকা নাই একই গ্যাসের ঔষধ ছিল একই হাড়ের ঔষধ ঔষধ ছিল বিশ্বনবী বলেন আমার সমস্ত রোগের ঔষধ হলো কালো জিরা আর মধু আরো জোরে কর রসুলের কাছে যাইতেন বাস কালো জিরার মধু পড়ে দিতেন একটু হুদিয়া দিতেন খাইতেন ভালো হয়ে যেত সুবহানাল্লাহ বেহামদে আল্লাহ কথাগুলো কেন বলছি বিশ্বনবীর জামানায় অনেক সাহাবী ছিলেন রোগে আক্রান্ত তারা দেখা গেছে রোজার মাস ঘুমাইলা রোজা থাকতে উঠতে পারতেন না রসুল বললেন এরা তো আরো অসুস্থ হয়ে যাবে অতএব আল্লাহ আপনি সহজ করে দেন আমার উম্মতকে আপনি পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন প্রথম যখন ডাইকে আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিছে সুবহানাল্লাহ বেহামদে নবী মুসা নবীর সাথে পরামর্শ করছে মুসা পঞ্চাশ ওয়াক্ত পাইছি মুসা আলাইহিস সালাম বলে আপনি কি বলেন না বলেন আমার উম্মতরা দিছে 3 ওয়াক্ত আর আপনারা দিছে 50 ওয়াক্ত এই 3 ওয়াক্ত নামাজে আমার উম্মত পরে তো পরেই নাই বরঞ্চ মাঝে মাঝে বলতো তুমি আর তোমার আল্লাহ পরোগা দুইজন আজুরিয়া থাও তোমরা পরোগা আমাকে কাম আছে তোমারও খায়া কাম নাই দাওয়াত তাবলিগের কাম ঘোরাফেরা করে খাওয়া তোমার তোর বউ চাল মেয়ে নাই তোমার বউ তো খায় হাওয়া তুমি তোর খেতে খামারে কাজ করো না দেখেন না অনেকে হুজুরকে খোটা দেয় কেউ হুজুর অত দাওয়াত খায় মাদ্রাসার বোর্ডিং এ খায় একবার কোন চাকরির দরকার আছে খায় ও বিড়ি বেতন ও বিড়ি সবই বিড়ি এরকম বলে ঠিকই তো কইছেন আপনারা 1314 বছর ডাইলের পানি খাইছি এমন ডাল খাইছি যাতে অজু করা যায় কতক্ষণ না কেন 1314 বছর ডাল খাইছি বোর্ডিং এ বোর্ডিং এ খাইয়া এখনো কি ডাল খাবো তাই বাবু আর এখনো কি না খামু মাগ না খামু আপনাকে গাড়ির উপরে খামু কতক্ষণ না কেন আপনাকে গাড়ির উপরে বইয়া কাডাল বাইঙ্গে রোয়া উড়ে আমরা খামু আর তোমরা খালি কাডাল লই বইরে বেরাবা এটা আল্লাহর জন্য আল্লাহ বলে বানাইছে এটা আমি কই নাই আল্লাহ কইছে মারহাবা বলেন না কেন রিজিক দেয় কে আল্লাহ আস্তে কথা কইেন না আল্লাহ রিজিক কে দেয় আল্লাহ আরো জোরে আল্লাহ নেয় কে আল্লাহ ওই যে আপনারটা কমে গেছে এইটা তাল বেলমকে ভাগ করে দিছে আল্লাহ আপনি তো খাইতে পারবেন না আপনার ডাক্তার কয়ে দিছে এক পিস তা আপনার আগে খাইতেন আপনি এক পোয়া আধা কেজি তো ওইটা কই খরচ করবেন ওইটা মাদ্রাসায় দে তোর মাথার উপরে বহায়া আলেম ওলামারে খাওয়ামু এতিম মিসকিনে খাওয়ামু কত কর না কেন তুই কামাইতেছিস মাসে 1 লাখ দিবি না এটা কি তোর বাপের টাকা এটা তো আমি আল্লাহর দেয়া টাকা খরচ কর খরচ করবি না এক করে আতুরি বাড়ি করে এলাম তোরে এই জন্য তো রসুল বলছে সাদকাতু তার আব্দুল বালা যে ব্যক্তি বেশি বেশি দান করবে তার আল্লাহ প্রথম কাজ করবে তার বডির মধ্যে কোনো রোগ থাকবে না জোরে কোন দান করতে গেলে রে বাবা রে কি মুসরা মুসি কুতা কুতি মনে আমাশা হইছে তখন
এটা তো আমি কইনি আল্লাহ বলছে আনফিকু ফি সাবিলিল্লাহ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি দিছি তোরে রিজিক ওইখান থেকে আমারে দিবি তোর রিজিক কোনোদিন কমবো না কারণ আমি তোরে দেব তুই দিবি আলহামদুলিল্লাহ বলতে পারেন না সূরা বাকারার মধ্যে প্রথম আলিফ লামের মধ্যে আপনি আমরা সবাই পড়ছি মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি তোরে দিছি রিজিক ওইখান থেকে আমারে দে কথাটা কে বলছে আল্লাহ আমারে দিবি তোর রিজিক সারা জীবন ঠিক থাকবো তুই আমারে দিবি না বিভিন্ন রোগ চাপায় দিব তোর খাওন বন্ধ তোর ইনকাম দিয়া অন্য রাখাইবো কথাটা কে বলতেছে আর তুই ঠিক মতো দিবি তোর খাওনে ঠিক থাকবো তোর জান্নাতও ঠিক থাকবে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ বিহামদিহি এ আমার জানা মতে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন বাংলাদেশে এক সময় কিশোরগঞ্জের এক বড় লোক ছিল নাম কমুনা চিনে ফেলবেন আপনারা তার এলাকায় কয়েকদিন আগে ওয়াজে গেছিলাম মিয়া কিশোরগঞ্জ বাড়ি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী বলবো না নাম তার ইতিহাস আপনারা পেপারে পাইছেন মরার তিন দিন পরে এটা সারা দুনিয়ার মানুষ জানে উনি যখন সিঙ্গাপুর এলিজাবেথ হসপিটালে মাউন্টিং এলিজাবেথ হসপিটালে উনি বসা তুমি তো সারা জীবন যদিও কিশোরগঞ্জের বলা থাকছে তো ঢাকায় আল্লাহ পাক ছোট থেকে বড় করছে তার মেহনতের কারণে তার ছেলেগুলো এখনো আছে সব ছেলেগুলো মোটামুটি ভালো অনেক শিল্পপতির পোলা ভালো থাকে না বাপের ইনকাম দিয়ে বোতল খায় কথা কন না কেন বাপ রাইখা যায় পোলারা বেঁচে বেঁচে বোতল খায় আবার অনেক শিল্পপতি আছে বাপ মা রাইখা যায় সারা জীবন হালাল ভাবে খায় ভালো সম্পর্ক আল্লাহর বান্দাদের সাথে তুমি যখন সিঙ্গাপুরে হসপিটালে মরণের মাত্র দুই দিন আগে ডাক্তারকে বলেছিল ডাক্তার আমার মন বলতেছে আমি আর বাংলাদেশে যেতে পারবো না কারণ মৃত্যুর 40 দিন আগে দুনিয়া সব মানুষ আমি হন নবী হোক একটা জাহান্নামী মানুষ হোক সবাই ঠিক পাবে যে আমার আর টাইম নাই তখন সে চাইবে ভালো হওয়ার জন্য শয়তান তারে ভালো হতে দিবে না সারা জীবন তুই আমার ইমাম বানাই চললি আর এখন ভালো হয়ে যাবি ভাই কস কি সারা জীবন জামাতে একসাথে গান জাগাইলাম এখন তুই পুলিশের পিটানি খেয়ে ভালো হয়ে যাবি আমাকে জামাত তুই হইতে পারে না কথা কন না কে হয়তো তোরে মাইরে এলাম না তুই আমাকে মাইরে লাবি আরে ভাই কয়েকদিন আগে গাঞ্জা খোরাইছে আমার কাছে আপনি ভাইবেন না এগুলো আমরা কেমনে জানি আমাকে ট্রেনিং দেওয়া লাগে না আপনাকে মতো আল্লাহর ওলিরে আমার কাছে কল এক গাঞ্জা করে বলতে জোর আমি তো বিপদে আছি আপনার ওয়াশ না আমি তো ছাইরে দিছি এখন আমার বন্ধু বান্ধব প্রতিদিন আমার বাড়িতে হামলা দেয় একসাথে চললাম এই 8-9 বছর তুই ভালোই যাবি মানে হয়তো আমাকে ভালো করবি না আমাকে লোকে চলবি দুজুর আমি এখন হ্যাঁ কেমনে ভালো করবো আর আমি কেমনে এটা সারমু আমি কইলাম তুমি সিল্লাই চলে যাও 40 দিনের আপনি শুনলে খুশি হবেন এই ছেলেটা এখন নওগাঁ আছে সিল্লাই আল্লাহ আমি বললাম 40 দিন তুমি ঘুরে আসো আর দোয়া করো মুসাফির অবস্থায় তোমার যে বন্ধুরা তোমার ডিস্টার্ব করে এদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দিবে আর তুমি যখন আইয়া বড় পাগড়ি লাগাইয়া জুব্বা লাগাইয়া মসজিদে মসজিদ দাওয়াত দিবা বন্ধুকে দাওয়াত দিবা যেরকম তোমারে দাওয়াত দিয়ে গাঞ্জার হিরোইন ধরাই দিছে বুঝাই শুনে একসাথে বসাইয়া ঠিক তুমিও দাওয়াত দিয়া দিয়া যখন তাদের ভালো পথে আনবা তারাও একদিন ভালো হয়ে যাবে ছেলেটা আমার কাছে 2 দিন পর পর ফোন দিয়ে কয় হুজুর এই রাস্তা যে এত মজার এটা জানতাম না সারা জীবনে তো নেশা করছে যে মনে করতাম নেশাই মুজি মজা কিন্তু আমার মওলার রাস্তায় যে এত মজা এটা কোনোদিনও জানতাম না বাজান দেই জন্য আমার আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা কাযযাবাত থামুদ বিতাকওয়াহা বান্দারে নিজের যখন পবিত্র মনে করিয়া পবিত্র হওয়ার জন্য রাস্তায় বাইর হবি আমি মা উত্তরে পবিত্র রাইখা ঈমান লইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিব কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা মানুষ চেষ্টা করলে সব পারে পারে না তো আল্লাহর ওই বান্দা আল্লাহ ওনাকে জান্নাত দিক
দোয়া করি জান্নাত দিক। আল্লাহর বান্দা মাউন্ট এলিজাবেথ হসপিটালে বসে ডাক্তারকে বলছিল, এফআরসিএস ডাক্তার, বড় ডাক্তার, একজন খ্রিস্টান ডাক্তারকে বলতেছে, আমার ওজনের টাকা আমি আপনারে দিছি, আপনার এই দেশে আমার ওজনের টাকা খরচ করছি শুধু বেঁচে থাকার জন্য, আমি জানি আমি আর টিকবো না, আমি চলে যাব। মৃত্যুর আগে বলে মানুষের একটা আশা থাকে কি, আমি সারা জীবন বেশি বেশি তেলালা কাচ্চি বিরিয়ানি খাইতাম। অফিসে বসে বসে আমি তিন দিন একাধারে, এমনও দিন গেছে তিন দিন একাধারে বিরিয়ানি খাইছি কাচ্চি। জানাল ঢাকার লোকের সাথে চলছি, ডাক্তার আজকে কত বছর হয়ে গেল বিরিয়ানি খাইতে পারি না, আমি মরে তো যাবই, আমার এক প্লেট বিরিয়ানির ব্যবস্থা করে দেবেন আমি খাম। খ্রিস্টান ডাক্তার বলতেছে, চৌধুরী আমি কেন, পৃথিবীর এমন কোন ডাক্তার নাই ওই উপরের ডাক্তার ছাড়া, তুমি বিরিয়ানি খাইবা ঠিকই, আমি তোমাকে বিরিয়ানি খাওয়ার পাঁচ মিনিট পর পর্যন্ত সিগারেট দিব না, তুমি কি হবা, কারণ তোমার নাড়ি বড়িগুলো সব প্লাস্টিকের লাগানো, তোমার এমন অবস্থা হয়ে গেছে তুমি আর থাকবা না। কথাটা কেন বলছি জানেন, যে আল্লাহ দেয় ওই আল্লাহ কথা বলেন, টাকার উপরে ঘুমাচ্ছেন, ব্যাংকে টাকার অভাব নাই, চেক কেটে দিলে এক কোটি টাকা আপনার সিগনেচারে চলে আসবে, মাগার আপনার পেটে এক প্যাকেট বিরিয়ানি হজম করার শক্তি নাই, কথা বলেন না কেন, এক পিস গরুর গোশ খাবার শক্তি নাই, ওই জিন্দিগিটা আমারও হতে পারে আপনারও হতে পারে। আমার আল্লাহ বলেন, বান্দা রে আমি সারা জীবন তোর গ্যারান্টি দিয়ে দিলাম, আর সৎকাত তারাদ্দুল বালা, তুই যা ইনকাম করবি ওর থেকে কিছু খরচ করবি, মৃত্যুর এক ঘন্টা পর্যন্ত বিরিয়ানি খাইয়া মরবি, আমি মাহমুদ আবুল অ্যাবিলিটি তোরে নিজেই দান করে দিব। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহর ওই বান্দা কি দান করে নাই, করছে করছে, আপনিও করছেন আমিও করছি, কিন্তু সবকিছুর খেলায় লাস্টে ফিনিশিং কে করে, তিনিই ভালো জানে কখন কার দান কবুল করবে, তিনিই ভালো জানে কখন কার হায়াতে জিন্দিগি কোথায় নিয়ে যাবে, কথা ঠিক না ঠিক। এখানে এমন মুসল্লি আছে, আজ থেকে চল্লিশ বছর আগের কথা যখন আপনার লাইফে মনে পড়ে, যে আমি ফুটবল খেলাইতাম এক শটে গোলকিপারের কাছে নিয়ে যেতাম, কি কথা কন না কেন, এমন একটা সময় ছিল হাডুডু খেলায় নামতাম চার জনে ধরে আমরা রাখতে পারতো না, আমি লাভ দিয়ে চলে আসতাম খোয়ের মতো, আজকে আমি ঠিক মতো রুকুটাও দিতে পারি না, কথা কন না কেন, ঠিক মতো আমি সিঁড়ি বাইতে পারি না, হাডুডু তো দূরের কথা, ঠিক মতো আমি বাজারে ব্যাগটা লয়ে বাসায় যেতে পারি না, সব খেলার মালিক শুধু যে এইটা আপনার আমার জিন্দিগি তা না, আপনি মনে মনে মন খারাপ করতে পারেন যে আমার জিন্দিগি এরকম হলো মনে হয় এরকম কোন যুগে ছিল না, শোনেন তাহলে কোরআন হাদিসের দলিল দিয়ে বলে দেই, আমার নবীও মৃত্যুর আগে নবীর পায়ের মধ্যে একটা বাচ্চা পোলাপানের মতো শক্তি ছিল না, হালাক আমার নবীর গায়ে 1000 যুবকের শক্তি ছিল, আরো জোরে বলেন না কেন, 1000 পুরুষের শক্তি আমার নবীর গায়ে, মৃত্যুর পাঁচ দিন আগে আমার নবী, এদিকে তাকান, আপনার কথা সবারে দেখানো সম্ভব না, এইভাবে নবী লুলা মানুষের মতো, যেরকম একটা মানুষকে যদি কেউ পিটাইয়া লুলা বানায় ফেলায়, এই পায়ের পাতা যেরকম ভাবে পাও দিয়ে শেষরাই চলে, আমার নবীর পাও এইভাবে মৃত্যুর পাঁচ দিন আগে শেষরাই চলে, চার জনের কাঁধে ভর্ণা দিয়ে আমার নবী দাঁড়াইতেও পারে নাই। মা আয়েশা সিদ্দিকা বলছিলেন হাদিসখানা তিরমিজির, আপনি কি সেই নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন মনে হইতো পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা যায়, আপনি কি সেই নবী হেনা ইবনে মুহাম্মদ আব্দুল্লাহ, আপনি কি সেই মুহাম্মদ আব্দুল্লের ছেলে যে আমাদের ঘরে আসলে মনে হইতো বাঘ ঢুকছে,
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন মনে হয় একটা সিংহ যাচ্ছে সিংহ সুবহানাল্লাহ বলেন না নবীর বডিটা থাকতেন একবারে সেই রকম মাথাটা নিচে থাকতেন রাস্তা দিয়ে হাঁটলে মনে হইতো সারা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী মানুষ যায় আজকে সেই মানুষটা লুলা মানুষের মতো পাও শেষরায়া যায় আপনাদের জানা আছে বুখারীতে হাদিস কানা আছে আমার নবী মেম্বারের তৃতীয় নাম্বার মেম্বার যেটা নবীর জামানায় যে কোয়ালিটির মেম্বার ছিল এখনো কিন্তু সেই কোয়ালিটির মেম্বার অনেক মসজিদের গ্রামগঞ্জের মসজিদের মেম্বার দেখবেন নিচে এটা কিন্তু একটু উঁচা নিয়ম কিন্তু উঁচাই কারণ মুসল্লির সবাই খতিবকে দেখার দরকার আছে মক্কা মদিনায় কিন্তু উঁচা রসুলের যুগেও ছিল উঁচা গ্রামের মানুষ একতলা মসজিদ লোকও কম হয় কারণ তিন কাতার দুই কাতার মুসল্লি হয় ছোট নিচা হইলো হয় কিন্তু মনে রাখবেন শহরের মসজিদগুলো মেম্বারগুলো উঁচা হওয়ার এই জন্য দরকার যে ওই পিছন পর্যন্ত প্রায় এখানে কাতার আছে কয়টা এক এক তলায় নিচ তলায় এই আমার তলায় কয়টা কাতার আছে ৩০টা ধরেন ২৭ আন্তাজামে ৩০টা বলছে ধরেন অজুখানা পথে দাঁড়ালে ৩০টাই ধরেন সিঁড়িতে দাঁড়ালে ৩০টাই হলো ৩০টা কাতারে মানুষ আমাকে দেখতে হবে এই জন্য এটা উঁচা করছে আলহামদুলিল্লাহ বলেন আর যদি গ্রামগঞ্জ হইতো এটা নিচে হইলে হইতো মাত্র তিন কাতার মানুষ দেখে সবাই তো রসুলের যুগের মেম্বার অনেক উঁচা ছিল রসুল সাল্লাম যখন মৃত্যুর যেদিন মৃত্যুবরণ করবে ওই দিনকার আগের দিন অর্থাৎ রবিউল আউয়াল মাসের ১২ তারিখ আমার নবী ইন্তেকাল করবে ১১ই রবিউল আউয়াল এই গড়িয়েটি নষ্ট নেই নাকি নষ্ট আমি তার ওদিক খেয়াল করতেছি কি ওটা লড়েও না সরেও না তা আমার নবী ১১ই রবিউল আউয়াল ফজরের নামাজের সময় কথাটা খেয়াল করেন ১১ই রবিউল আউয়ালের সময় যারা অসুস্থ আছেন মন খারাপ করবেন না আমিও তো অসুস্থ আপনিও অসুস্থ কি অসুস্থ সবাই আছে রসুল অসুস্থ হয়ে দেখাই দিছে আমার উম্মত যেন অসুস্থ হলে মন না খারাপ হয় আমার উম্মত থাকবে হুজুরের সব বিবিদের বাচ্চা হয় নাই মা আয়েশার জীবনে বাচ্চা হয় নাই বন্দা নারীরা যদি মনে করে যাক বাচ্চা হয় না আল্লাহ আমাকে বাচ্চা দিল না কেন তাহলে মা আয়েশা কি কইব কর মা আয়েশার তো জীবনে বাচ্চা হয় নাই নবীর ১১ জন বিবির থেকে মাত্র ২ জনের বাচ্চা হয়েছে আর সবগুলোই তো বাচ্চা হয় নাই সবকিছুর খেলার মালিক কে এখন আপনি কইবেন আয়েশার দোষ ছিল নবীর দোষ ছিল তাই কবেন ওই ডাক্তার কয় না অত স্বামীর দোষ না বউর দোষ কয় না এই কথাটা বলা ডাইরেক্ট না জায়েজ হে নবীর কি দোষ ছিল আয়েশার আয়েশা সন্তান হয় না কেন মা জায়নাবের সন্তান হয় না কেন মা উম্মে সালমার সন্তান হয় না কেন সন্তান হয়েছে মাত্র ২টা বিবির থেকে মারিয়া আর একজন হলো মা খাদিজা এই ২জন বিবির মধ্যে ১১ জন বিবির মধ্যে ২জন বিবির বাচ্চা হয়েছে এখন কি আমার নবীরে নাউজুবিল্লাহ বন্ধা করবেন হুজুরের বিবিদের বন্ধা করবেন না আক মুখ ফাটা হবে আল্লাহ মাইরা আল্লাহ অনেক কিছু অসাধু ডাক্তার আছে কয় পুরুষের দোষ মহিলার দোষ না এটা কারো দোষ না সব কিছু খেলা কে খেলে আল্লাহ কোরআনেই কইছে আমি কেউরে দেব কেউরে দেব না কেউরে মেয়ে দেব কেউরে শুধু ছেলে দেব কেউরে শুধু মাইয়াই দেব তুই যতটা সন্তান জন্ম দিবি সব কটা মাইয়া তোর ডিমের মধ্যে বাচ্চা ছেলে নাই কোরআনেরই কথা এখন তুমি দোষ দিলে বউরে যে আর একটা মাইয়া হইব তোরে আর তোর মারে একসাথে তালাক দিবি এক মহিলা গত কয়েকদিন আগে আমার ওয়াজ শুনে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে ওদের আমার ছয়টা মাইয়া আমার বাড়ি ফেনি ফেনি চিনেন না হুজুর আপনার ওয়াজ আমি শুনে আমি বল পাইছি বল আপনি আমার আপন ভাইয়ের মতো যদি আপনার জীবনে একবার দেখতে পারতাম আমি বললাম কি হয়েছে বোনে বলে হুজুর আমার এই ৪০ বছর বয়সে আল্লাহ আমার ছয়টা মেয়ে দিছে নাতি পোতা হয়েছে আমার স্বামী এখন আমার তালাক দিবে আমার ছেলে নাই মাইয়া বিয়ে দিলে আমার সম্পদ খাইব কে তোর ফ্যাক্টরিতে ছেলে নাই কে আমার হ্যার বউরে হ্যাঁ কয়
আমি বললাম উল্টা ভেলোই বেটারে কয়ে দেন, দরকারে আপনি ভিক্ষে করে খান, বলে দেন যে তুই আমারে দোষ দাস, আমার ছেলে নাই কে, তুই তোর মালিক রেজিগা আর তোর বিচার মালিক করবে। এরকম অনেক আছে না, পুরুষ অনেক আছে না বিবির দোষে, খবরদার এটা কিন্তু নাজায়েজ। বাজনরে আমার দিকে তাকান আর দিলটা নরম করেন, দেখেন নবীর প্রেমে পড়ে এক ফোঁটা পানি আসে কিনা। শাবান মাস, এই মাসের ২৫ তারিখ ২৫ ফেব্রুয়ারি লাইলাতুল নিসফ শাবান সবে বড়, বিশ্ব নবীর বিবিদের মধ্যে অনেকে ছিল বাচ্চা হয় নাই। নবীর একজন বিবির নাম ছিল মারিয়া, কি নাম? জরেকন। বদরের যুদ্ধের পরে আমার বিশ্ব নবী গনিমাতের গনিমাত হিসাবে এই মারিয়াকে আনা হয়, কারণ যুদ্ধের মাসে যদি কোনো মহিলা পুরুষ ধরে আনা হয়, পুরুষ হইলে গোলাম হয়, মেয়ে হইলে সাহাবিদের সাথে নবী বিবাহ দিয়ে দিতেন। মারহাবা বলেন, বিয়া দিয়ে দিতেন। তো এই মারিয়া অনেক শিল্পপতির বউ ছিল, অনেক শিল্পপতির বউ, অনেক বড় এক শিল্পপতির বিবি ছিল। জীবনে সে রাস্তায় বের হলে ৫০-৬০ বরি স্বর্ণ তার শরীরে সবসময় থাকতো। মদিনায় স্বামীটা মারা গেছে, বিবিটার বাচ্চাও হয় নাই, নবী এখন কি করবে? সাহাবিদের নিয়ে পরামর্শ করলেন, আপনারা এই সাহাবির ওবাইদুল্লাহর বিবিরে কে বিয়ে করবেন? তো বিয়ের জন্য কিন্তু মেয়েরও সমর্থন দরকার আছে, আছে না নাই? জোর করে দেওয়া তো জায়েজ নাই, সে তো বিবাহিত মহিলা, বিবাহিত মহিলারা জোর করে দেওয়া জায়েজ নাই, মা বাবা ইচ্ছা করলে দিতে পারবে না। অবিবাহিত মেয়েরে মা বাবা ইচ্ছা করলে মেয়ের হুকুম ছাড়াই দিতে পারবে। এই জন্য শরিয়াতে সাইয়েবার বাকেরার হুকুম দুইটা বিয়ে, তো যার একবার বিয়ে হয়েছে তার অনুমতি ছাড়া বিয়ে দেওয়া জায়েজ নাই, তার চয়েস দরকার আছে, কারণ সে তো স্বামীর ঘর করছে, কোন স্বামী ভালো না খারাপ এটা ওই জানে। তো নবী বললেন আপনার এখতিয়ার, আমার এখানে প্রায় ৬০-৭০ হাজার সাহাবি আছে, আপনি বলেন কারে চয়েস করেন? মারিয়ারে বলতেছে। তখন পর্দার রাত নাজিল হয় নাই, বদরের যুদ্ধের পর্দার রাত নাজিল হয়, উহুদের যুদ্ধের পরে পর্দার রাত নাজিল হয়েছে, আপনি বলেন কারে চয়েস করেন? মারিয়া বলে আমি যারে চয়েস করবো হ্যারিকে পাবো। এর দ্বারা বোঝাতে আমার নবী গায়েব জানতেন না, নবী আমার সহজ সরল মানুষ বলে দিলেন হ্যাঁ আপনি যারে চয়েস করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তার সাথে আপনার বিয়ে দিতে। মারিয়া তিনবার বললেন কালামাল ওয়াহিদ ইতনিন তালাক, হাদিস এভাবে আসছে, তিনবার জিজ্ঞেস করলেন আমি কি তারই পাবো? নাম তারই পাবেন। আমি তারই পাবো? নাম পাবেন। আমি কি তারই পাবো? হ্যাঁ তারই পাবে। বলেন কারে চান আমার সাহাবিদের মধ্যে? বলে আপনার সাহাবিদের মধ্যে আমি কেউ চাই না, আমি আপনারে চাই। নবী অবাক হয়ে গেলেন যে আমি বিয়ার গটকালে করতে যে আমারই চয়েস করে বই রয়েছে। সব সাহাবির এক বাক্যে নারায় তাকবীর ধরিয়ে বললেন এই শিল্পীপতির বিবিকে, এই বিশ্ব সুন্দরীকে কোন সাহাবির কাছে মানাবে না, একজন বিশ্ব সুন্দরীর জন্যই যথেষ্ট। এই বিশ্ব সুন্দরী মা মারিয়া একমাত্র বিশ্ব সুন্দরের জন্যই, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, তার জন্যই যথেষ্ট যে তার উপযুক্ত। কথা বলেন না কেন? যে আপনার উপযুক্ত সে আইজ হোক কাইল হোক আপনার কাছে আসবে, আর যে আপনার উপযুক্ত না আইজ হোক কাইল হোক আপনার কাছে সে থাকবে না। এটা কার খেলা? বাজনদেবার দিলটা নরম করবেন মারিয়া যখন বিশ্ব নবীর চয়েস করলেন, নবী নিজের বিবাহের খুতবা নিজে দিলেন। আমার নবী বললেন এ মারিয়া, বলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার স্বামী বলেন কবুল, নিজের বিয়া নিজে পড়াইতাছে, সাহাবীরা সাক্ষী, আপনি কবুল বলেন। মা মারিয়া কবুল বললেন, দেখেন মারিয়া আল্লাহ পাকের কাছে এমন কবুলিয়াত অর্জন করছে বাবা, কোন বিবির গর্ভে সন্তান হয় না, এই মারিয়ার গর্ভে শুধু সন্তান হইছে। বিবাহের মাত্র ১-১.৫ সপ্তাহ পরে মা মারিয়া প্রেগনেন্ট হয়ে গেলেন, গর্ভবতী।
যুবক ভাইরা ভালো করে বুঝো মা মারিয়ার গর্ভে যখন সন্তান আসছে বিশ্বনবী খুশির আনন্দ উৎফুল্ল হয়ে উঠলেন নবীর তো আরো নয় জন বিবি আছে কারো গর্ভে তো সন্তান হচ্ছে না সবই আমার আল্লাহর খেলা যখন নবী শুনলেন মদিনায় যাওয়ার পরেই বিবাহ করার পরে বাচ্চা আসছে আমার বিশ্বনবী আনন্দের মধ্যে বললেন সাহাবীরা রে আমি নতুন করে এই বয়সে বাবা হতে যাচ্ছি তখন নবীর বয়স 53 এর উপরে আমরা তো মনে করেন 50 বছর হয়ে গেলে বাচ্চা নিয়ে মানছে কি কইব কইব বুড়া দাও না বুড়া একটা লইছে লাস্টে একটা লাড়ি লইছে কথা কন না কেন আমার নবীর বয়স 54 থেকে 55 এর কাছাকাছি এই টাইমে আমার নবীর একটা বাচ্চা আল্লাহ দান করলেন আমাদের ভাই আপনার ভাই জান্নাতি ভাই নবীর নাম রেখে দিলেন ইব্রাহিম কি নাম রাখলেন জোরে কর নাম কি ইব্রাহিমের কবরে মা আয়েশার পাশে ছোট্ট একটা কবর দেখবেন মা আয়েশার কবরের সাথে ছোট্ট একটা কবর ইব্রাহিমের বয়স 6 সুবহানাল্লাহ বলেন না কেউ বলেন ইব্রাহিমের বয়স 8 হাসানের বয়স 6 অথবা 5 হঠাৎ করে বিশ্বনবী 8 বছরের ইব্রাহিম 7 বছর ইব্রাহিম বা ইখতিলাফ মসজিদে নববীতে আসর পড়াইতেছে নবী দেখে আসছে ইব্রাহিম জ্বর আসছে জ্বর খুব জ্বর 100 এর উপরে জ্বর নবী আমার গালের মধ্যে আঙ্গুলটা দিলেন আঙ্গুল দিয়ে দোয়া পড়লেন দোয়া পড়ে সূরা ফাতিহা পড়ে ফু দিলেন সূরা ফাতিহা হলো সমস্ত রোগের ঔষধ সমস্ত জ্বরের ঔষধ এই জানেন জ্বর হইলে পাঁচবার সূরা ফাতিহা পড়ে কপালে এইভাবে $3 দিবেন ইনশাআল্লাহ মাথা ব্যথা জ্বর ভালো হয়ে যাবে এটা ছিল প্যারাসিটামল প্যারাসিটামল হলো সূরা ফাতিহা তো আমার নবী প্যারাসিটামল খাওয়াই দিয়েছে ইব্রাহিম রে সূরা ফাতিহা পড়া মারিয়া আমি নামাজে যাইতেছি নামাজ পড়ে আবার আসতেছি নামাজের সালামের পরেই কারণ হুজুরের বিবি তো এক হুজুরদের বিবিদের ঘর ত্যাগ করে মসজিদ নববীর সাথে লাগানো আপনারা দেখছেন যারা হাজিরা ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে আস্তে করে আওয়াজ এসে গেল কে যেন আওয়াজ দিল ইব্রাহিম দুনিয়ায় নাই নবী আমার তাসবিহ পড়তেছিলেন যায় নামাজে নবী স্ট্রোকের মতো ভাব হয়ে গেল তাহলে বোঝা গেল সন্তানের শোক আমার নবীও পালন করছে আর পৃথিবীতে তখন আমার নবী একখান হাদিস বলছিলেন পৃথিবীর সবচেয়ে বড় ভারী বোঝা সবচেয়ে ভারী বোঝা বাবার কাঁধে সন্তানের লাশের বোঝা কথা বলেন না কেন পৃথিবীর সবচেয়ে করুণ ইতিহাস আমার নবীর হাদিস পৃথিবীর সবচেয়ে বড় করুণ ইতিহাস সন্তানের কাঁধে বাবার লাশ এটা আমার নবীর কথা আমার নবী নামাজটা শেষ করে চলে গেলেন মারিয়ার ঘরে জায়েদাকে মারিয়া মৃত সন্তান রে কোলের মধ্যে নিয়ে কান্দে আমারি আমি নিজে দেখতাম আমার নবী ইব্রাহিম রে গোসল দিত ইব্রাহিম রে নামাজে যাওয়ার আগে আমার প্রিয় হাবিব দুই গালে চুমা দিয়া ইমামতি করতে যাইত নাতির বয়স আর পোলার বয়স একই বয়স মাত্র 2-1 বছরের ডিফারেন্স তিনজনকে নবী একসাথে কোলে নিতেন ইব্রাহিম কেউ নিতেন হাসান কেউ নিতেন হুসাইন কেউ নিতেন মামা ভাইনা একসাথে মসজিদ নববীর ভিতরে খেলা করতেন হঠাৎ করে জিব্রাইল নবীর কাছে আসে নবী এই তিনজন রে আপনি আদর করতেছেন তিনজনের মধ্যে যদি আল্লাহ অল্প বয়সে কাউরে চায় কারে দিবেন মৃত্যুর এক মাস আগে আমার নবী বললেন এই তিনজনের মধ্যে কারে দেব আল্লাহ পছন্দ করলে কারে দেব তাই বলো কয় হ্যাঁ নবী আমার 30 সেকেন্ড চোখ বন্ধ করে বলে আমি আমার ইব্রাহিম রে দিয়ে দিব
তবে আমার কলিজার নাতি দুইটা দিব না যদি আমার আল্লাহ পছন্দই করে এই তিনজনের একজনকে আমি আমার ইব্রাহিমকে দিয়ে দিলাম আমার নাতি দুইটার ভিক্ষা চেয়ে নিলাম এর মধ্যে তিনটা জবাব এক নাম্বার জবাব হলো ইব্রাহিম বেঁচে থাকলেন নবী হইতো নবীর পরে তো আর নবী হবে না খাতামান নবী লা নবী আবাদি আমার নবীর পরে তো আর নবী হবে না এইজন্য নবী বুঝা শুনাই বলছে আমার ইব্রাহিম রে দিয়ে দিলাম দুই নাম্বারে নবী বুঝা দিলেন আরে এই হাসান হুসাইন আমার মা ফাতিমার করিদার সিরাত শুধু হাসান হুসাইন চলে গেলে আমি কষ্ট পাবো না আমার ফাতেমা আলীও কষ্ট পাবে এই হাজিদের হাদিসের দ্বারা বোঝা যায় নিজের সন্তানের চাইতে নাতিরে বেশি ভালোবাসো অনেক নানা এ আমার যুবক ভাইরা ভালো করে বুঝো যাদের এই ধরাতে নানা আছে তারা বুঝবার নানা কি জিনিস গো যাদের নাতি আছে তারা বুঝবেন নাতি কি জিনিস নিজের সন্তানরে একদিন হসপিটালে লয়ে যায় না নাতিদার হসপিটালে পাগলের মতো লয়ে দৌড়ায় মেয়ের ঘরের নাতি লয়ে দৌড়ায় পোলার ঘরের নাতিদারে লয়ে দৌড়ায় অনেকে বলে তুমি তো নিজের পোলারে কোনোদিন হসপিটালে নেও না নাতির লয়ে মসজিদে যাও হসপিটালে যাও বাজারে যাও মেলায় যাও তখন বলে এই প্রেম বুঝাইতে পারবো না এই প্রেমটা আমার নবীর থেকে আসছে গো আমি আপনাদের সামনে তুলে ধরলাম ইব্রাহিমকে নবীর চাদরটা সরায়া দেখে ইব্রাহিম জ্বরের চোটে বাবা জ্বর এত পরিমাণ হইছে ইব্রাহিমের গাল বেয়ে বেয়ে লান্স ফাটিয়ে রক্ত ঝরতেছে নবী আমার চাদর দিয়ে রক্তগুলো মুছে দেয়ার বলে ইব্রাহিম তোর মৃত্যুতে তোর বাবা যে কতটুকু ক্ষত হয়ে গেল নবী ইব্রাহিমের কপালে চুম্বন করে মানি এই জন্য কি এক মাস আগে বলছিলাম তিনজনের মধ্যে তুমি কারে নিবা আমি ইব্রাহিমকে দিলাম আর তুমি নিয়ে গেলাম বলো ইব্রাহিমের মা মারিয়ার আমি এখন কি বুঝ দিব বসন্তিবার আমার সাথে একটা আওয়াজ দিবেন বাবার সামনে সন্তানের লাশ কোনোদিন মেনে নেওয়া যায় না নবী আমার ইব্রাহিমকে কাফনের কাপড় সুন্দর করে পেঁচাইয়া নবী নিজে কোলে নিলেন নিজে কবরে শোয়ে দিলেন নবীর দুইটা বিবির কবরে মাঝখানে হলো ইব্রাহিমের কবর বাজান আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই দুইজনের কবরের মাঝখানে মা আয়েশা আর মারিয়ার মাঝখানে দেখবেন একটা ছোট্ট কবর আছে জান্নাতুল মুআল্লা কবরস্থানে এটাই হলো ইব্রাহিমের কবর নবী ইব্রাহিমের কবরে রাইখা ইব্রাহিমকে কবরে রাইখা জীবনের শেষবারের মতো বিদায় দিয়া নবী আমার কবরে পাশে বসে বসে মাথায় হাত দিয়ে কান্দে জিব্রাইল বলে নবী গো আপনি যদি সন্তানের শোকে এইভাবে কান্দেন আপনার উম্মতগুলো পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে আমার নবী কইছিল জিব্রাইল রে এ জিব্রাইল তোমার তো জীবনে বিবিও নাই ছেলে মেয়েও নাই নাতি পোতাও নাই তুমি কি বুঝবা তুমি বুঝবা কি তুমি কি বুঝবা আমার ইব্রাহিম আমার অর্ধেক অসুস্থ বানায় রেখে গেছে তাহলে বোঝা গেল সন্তানের শোক পৃথিবীতে সবচেয়ে বড় শোক বিশ্বনবী আমার ইব্রাহিমের কবরস্থ করে মারিয়ার ঘরে আসলেন আলহামদুলিল্লাহ বলেন না আয়েশা দেখে মারিয়া এত সময় কান্দে নাই নবীরে কান্না দেখে এখন কান্দাছে মা তো নবী মারিয়ার মাথায় হাত দিয়ে বলে মারিয়া রে তোমার যদি একটা কথা বলি আমার কথাটা রাখবা ইয়া রাসূলুল্লাহ সেটা হলো তোমার ইব্রাহিম
আমি কবর থেকে শিওর হয়ে আসছি তোমার ইব্রাহিম জান্নাতের ভিতরে উঠতাছ মারিয়া তুমি যেদিন কবরে চলে যাবা তোমার ইব্রাহিম তোমার পাখার উপরে বসাইয়া তোমার লয়ে দেবে মা মারিয়া বললেন আমি আর এক ফোঁটা চোখের পানি যাদের ছোট বাচ্চা মারা গেছে ছেলে হোক মেয়ে হোক আপনার জন্য জান্নাত অবধারিত আপনার জন্য জান্নাত অজীব যদি সবরে জামিল ইখতিয়ার করতে পারেন অতএব রমজান মাস সামনে শাবান মাসের প্রথম জুমা গুনাহ মাপের এক নাম্বার মেডিসিন হলো চোখের পানি শাবান দিয়ে যেরকম ভাবে কাপড় পরিষ্কার করে পানি দিয়া আর গুনাহ মাপের জন্য সবচেয়ে বড় মেডিসিনের সাবান হলো চোখের পানি যারা আজকে শাবান মাসের প্রথম জুমায় চোখের পানি ফেললেন আমি ওয়াদা করলাম আপনাদের রোজাগুলো কবুল হবে আর রোজাগুলো কবুল হবে মানে আপনার জন্য জান্নাত ওয়াজিব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক হুজুর কানে আমিন আল্লাহ আমাদের সকলের পাঁচ ওয়াক্ত নামাজ এবং রোজার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم আমি যদি আজকে আপনাদের একটু ট্রাই করি মিন কুল্লি জামবে واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ومهن ملي হয়তো এই জুমায় দোয়া করতে পারছি জুমা পড়াইতে পারছি আগামী বছর পারবো কিনা জানি না শাবান মাসের প্রথম জুমা 2024 সালে 25 সালে এই জুমার পাবো কিনা জানি না গো মালি কত বছর কত মুসল্লি এই দিনে আমার সাথে জুমা পড়তো কত কমিটির ভাইরা জুমা পড়ছে আজকে অনেকে কবরে চলে গেছে তাদের কথা বারবার মনে পড়ে সামনে বসে থাকতো মাসুদ ভাইয়ের সাথে ব্যবসা করতো গত বছর শাবান মাসেও তো ওখানে বসে বসে কত কান্নাকাটি করলো আজকে এমনি করে কবরে চলিয়া গেল আগামী বছর এই সময় কে জুমার খুতবা দিবে জানি কমিটির বাইরে সামনে বসে বসে কান্দে মনে মনে ভাবি আগামী বছর এই জায়গায় কে বসবে আমি জানি কে বা হবে সঙ্গে আমার মরণে কে বা হবে সঙ্গে আমার যেই বাড়িতে আমি ঘুমায় আরাম করে চোখটা বন্ধ আসা তো এই বাড়িটা আমার জন্য আরাম হয়ে যাবে একটা মিনিটের জন্য আমার বিবি বাচ্চারা আমার ওই বাড়িতে আর বিরায় দিবে না কাদের জন্য বাড়ি গাড়ি করলাম সবই তো মিথ্যা ব্যাংকের লোন উঠাইয়া কত মানুষ বাড়ি করে একটু এই বাড়িটা সুন্দর করার জায়গা কিন্তু একবারও চিন্তা করে না কবরের বাড়ি আমার সুন্দর হবে কিনা তুমি দেখো এই পোকামাকড়ের ঘর সব পিচ্ছুর ঘর 99টা সাপ আমার পুরো বডিটা ঘেরাও করে ফেলবে আমার পুরা বডিটা পেঁচাইয়া
নাকের মধ্যে দিয়ে একটা মাথা ঢুকায় দিয়া মাথার মগজগুলো বাইর করে নাক দিয়ে ফেলাবে আমার গালের মধ্যে দিয়ে আরেকটা সাপ মাথা ঢুকাইয়া জিব্বাটা বাইর করে ফেলাবে আমার পায়খানা রাস্তা দিয়া মাথাটা ঢুকাইয়া নারী মুড়ে কুলেরটাই না বাইর করে ফেলবে আমার মাথার চোখের মধ্যে দিয়ে মাথাটা ঢুকাইয়া আমার মাথার মগজগুলো ঠোকায় ঠোকায় খাবে ওই জায়গায় আমার দেখবার মতো কেউ নাই রে তুমি সারা ওই কবর তুমি সারা ওই কবর বান্ধব কে হো না আল্লাহ তুমি আমাদেরকে একারাই খুনা আল্লাহ কবরে যদি একা ছাড়িয়ে দাও কেমনে থাকবো মৌলা আল্লাহ দেখো শাবানের প্রথম জুমায় যারা কান্দে কত মানুষ রোজা রাখতে পারে না কষ্ট হয় আল্লাহ এদের তিরিশটা রোজাকার কার তৌফিক দিয়া দিয়া জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচাইয়া দিয়া আল্লাহ আমাদের সাইরা আমাদের জনম দুখিনী মা জনম দুঃখ মিয়া বাবা যারা কবরে চলিয়া গেছে আমার মতো কে যেন মা বলে ডাক দিতে পারে না গো আল্লাহ আল্লাহ হানিয়া হাজি আনিস সাহেব আমার এতিম খানায় টাকা দিয়া বলে আমার জনম দুঃখিনী মা বাবার জন্য আমার ছোট্ট ভাইয়ের জন্য দোয়া করে তখন মনে পড়িয়া যায় বড় ভাইরা বেঁচে আছে ছোট ভাই কবরে চলে গেছে আল্লাহ দুনিয়া সবচাইতে করুণ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ কত বাবা সন্তান রে হারায়া মসজিদে বসে বসে কান্দে কত ভাই বড় ভাই ছোট ভাই রে হারায়া কান্দে কত আমার কলিজার টুকরা বন্ধুরা আছে বন্ধুরে হারায়া কান্দে আল্লাহ শাবান মাসের খাতিরে সবার দিল পরিষ্কার করে দাও আল্লাহ সবার দিল পরিষ্কার করে দাও আল্লাহ সকলে বাবা মাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ অনেকই দোয়া চাইছে কেউ লন্ডন থেকে কেউ মানিকগঞ্জ থেকে আল্লাহ কাজ করে সন্তানরা পরীক্ষা দিচ্ছে আল্লাহ এখানে অনেক পরীক্ষার্থী ভাই ভাইরা আছে আমার আল্লাহ অনেক ভাইরা আছে তার মেয়েরা পরীক্ষা দিচ্ছে আল্লাহ এসএসসি পরীক্ষা যারা দিচ্ছে ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দিও আল্লাহ কওমি মাদ্রাসার পরীক্ষা শুরু হয়ে গেছে আল্লাহ কওমি মাদ্রাসার ছাত্রদের ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দিও সবার মাথা তুমি ঠিক রাখো সকলের সন্তানগুলোর পরীক্ষা ভালো করে দেওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ আমার সেই ভাই বোনেরা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা ভালো রেজাল্ট করার তৌফিক দিও আল্লাহ আমাদের যাদের নাতি পোতা অসুস্থ জয়নাল ভাইয়ের নাতিটা অসুস্থ সুস্থ বানায় দাও আল্লাহ সোহেল ভাইয়ের বাবা অসুস্থ মেহরবানি করে সুস্থ বানায় দাও আল্লাহ আরো যারা অসুস্থ আল্লাহ আল্লাহ রাফা ব্যাংকের একজন আল্লাহর বান্দা দোয়া চাইছে বাবা অসুস্থ মেহরবানি করে সুস্থ বানায় দাও আল্লাহ আরো যারা দোয়া চাইছে তাদের সবাইকে তিরিশটা রোজা রাখার তৌফিক দিয়ে দিও নিস্প মিনের শাবান আর মাত্র একটা জুমা আছে মাঝখানে আল্লাহ মেহরবানি করে শাবান মাসের নিস্প শাবানের সবে বরাতে সবাইকে ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করে দাও وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا معه برحمته ورحمته جرد الاستنداء